এখানে অন্য কোনো মশলার তো কোনো তুলনাই নেই, সকল ধরনের মশলা হবে এটা নিশ্চিত। এখন আপনার সবচেয়েতে যে জিনিসটা আপনারা আশা করেন একটা ব্লেন্ডার কেনার আগে, যে ভাই হলুদ করা যাবে কিনা, আজকে আমি সেই হলুদটা আপনাদেরকে করে দেখাবো। দেখেন আমার এই হলুদগুলো কত বড় বড় সাইজের হলুদ। আপনি সবচেয়েতে ভালো হয় যদি আপনি একটু ভারী কিছু দিয়ে একটু ছেঁচে দেন, তাহলে আপনার জন্য ভালো, কারণ ব্লেন্ডারটা আপনি টাকা দিয়ে কিনবেন, আমার গ্যারান্টি থাকবে। কিন্তু আপনি যদি বারবার নষ্ট হয়, বারবার আমার কাছে আসেন, তাহলে আপনার কষ্ট লাগবে, খারাপ লাগবে। তাই বলছি কি, পণ্যটা কেনার পরে পণ্যটা আপনার, আমি চাই না পণ্যটা আপনার হাতে ক্ষতিগ্রস্ত হোক, এই জন্য বলছি, এই জন্যই এটা আপনার ভালোর জন্য। তবে হলুদ যেভাবেই দেন হবে, দেখেন অনেক বড় বড় হলুদ, এই হলুদগুলো দেখেন, এই আমার বক্সটা খালি, দেখেন একদম পুরো খালি, আপনাদের সামনে এখানে লুকোচুরির কিছু নাই, আপনাদের সামনেই আমি এই হলুদগুলো ভরে দিচ্ছি। এই দেখেন আমি আপনাদের সামনে হলুদগুলো ভরে দিলাম পরিমাণ মতো দিয়ে। এটাকে আমি এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা হচ্ছে ইয়ার ঢাকনা, এই ঢাকনাটা আপনি আগে বসাবেন। কিন্তু হলুদটা যেহেতু অনেক ভারী এবং অনেক বড়, ওটার অনেক শক্তি প্রয়োজন, তাই এই ঢাকনাটা ছেড়ে দেবেন না, এই ঢাকনাটাকে আপনি একটু হাত দিয়ে ধরে রাখবেন, যাতে এই ঢাকনাটা ছুটে না যায় এবং কোনো প্রবলেম তৈরি না হয়। এবার আসুন হলুদটা কীভাবে করি আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনি কি করবেন, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা ফাট ফাট 10 সেকেন্ড চলার পরে এটা আপনি কি বন্ধ বন্ধ করার পর আপনি এবার সেকেন্ড ধাপে চলে যাবেন। এই সেকেন্ড ধাপে চলার 5-7 সেকেন্ড পর আপনি চলে যাবেন এর ফাট ধাপ, অর্থাৎ প্রায় শেষের দিকে আপনি চলে যাবেন। এভাবে করতে থাকবেন, দেখা যাবে আমি সর্বোচ্চ মনে করেন 7-8 সেকেন্ড করছি। আসেন আমরা 8 সেকেন্ডের, আসেন আমরা একটু দেখি আমাদের 18 সেকেন্ডের অবস্থায়। দেখুন 18 সেকেন্ডেই এটা পাউডার হয়ে গেছে। এখানে যদি আমি আর 18 সেকেন্ড বা 20 সেকেন্ড ইউজ করি, তাহলে আমি আমার ব্যবহারের উপযোগীর থেকেও পাউডার পাবো। আপনি এভাবে করে নেবেন, একটু সময় নিয়ে করে নেবেন, ইনশাল্লাহ। হলুদ যেহেতু হয়েছে, সেখানে অন্য কোনো মশলার তো কোনো তুলনাই নেই, সকল ধরনের মশলা হবে এটা নিশ্চিত।